আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, অ্যাপেটাইজার আইটেম চ্যানেলের আজকের কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না। আজকে আপনাদের সাথে এমন এমন কিছু ঘটনা শেয়ার করব যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। একটা মেয়ে সরকারি কলেজের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের হেড এবং তার হাজব্যান্ড সরকারি ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তা, আর এখানে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়ির মালিকও তিনি। প্রতিটা ফ্লোরে চারটা করে ইউনিট এবং প্রতিটা ইউনিটে ভাড়াটিয়ারা একদম ফুল বুক হয়ে আছে। সে তার ব্যক্তিগত জীবনে পার্সোনাল লাইফে কি করতে পারে, কি কাজগুলো করতে পারে সেটা আসলে সবাইকে ভাবাই, এটা বিশ্বাসই করা যায় না। সেই মেয়েটা আর কেউ নয়, আমার শ্রদ্ধেও বড় অপু। আসলে আমরা নিজেরাই অবাক হয়ে যাই, তো আপনাদেরকে আর কি বলবো। এটা হলো আমার বোনের ছেলে, সে বেশ বড় হয়ে গিয়েছে, 10 বছর বয়স। আমাদের আসা উপলক্ষে আপনি কিছু নাস্তা আইটেম রেডি করেছে, আর এখানে যে কেকটা দেখতে পাচ্ছেন এই কেকটা যখন সে তৈরি করতেছিল ভেবেছিলাম এই কেকটা কখনোই সম্ভব নয়। আসলে এই কেকটা এতটা সফট আর এতটা নরম, কিন্তু ওর বানানোর ভঙ্গিটা দেখে আমি অবাক হয়ে গিয়েছি যে এই কেকটা কিভাবে সম্ভব। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এসেছিলাম রাতে, এখন সকাল। দেখেন এখানে কতগুলা কবুতর আছে, এই কবুতরগুলা সে একাই পালন করে। এখানে খাবার দেয়া হচ্ছে, সে বাসাতেই তার ছাদের উপরে কবুতর রাখার জায়গা করে দিয়েছে। আর এটা হলো তার বাসার পাশেই কাঁচা বাজারের আড়ত। সে বারান্দা দাঁড়িয়ে এখানে একজনকে বললেই সব আইটেমের তরকারি প্যাকেট ভরে তার বাসার নিচে এসে দিয়ে যায়। আর এখানে কিছু গাছগাছালিও লাগিয়েছে টবে, সেটা আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। আর এখানে আছে অনেকগুলা সবজির আইটেম, বাঁধাকপি আছে, তারপরে ফুলকপি আছে, বেগুন আছে, এখানে আছে শিম। তার বাসার পাশে অল্প কিছু জমি সে আবার কিনেছিল, সেখানে বাড়ি না করে সে এভাবে সবজি বাগানে চাষ করতেছে। এগুলা সব তার নিজে হাতে লাগানো। এখানে বড়ই গাছ আছে, টক বড়ই, মিষ্টি বড়ই, বড়ই গাছে বেশ কিন্তু বড়ই ধরেছে। আর এখানে আছে পুঁই শাক, আর এখানে আছে মেহেদি পাতা, মানে এমন কোনো গাছ নাই যে সে এখানে লাগেনি। আম গাছ আছে, কাঁঠাল গাছ, আম গাছে বেশ মুকুল চলে এসেছে। এখানে হাঁসও আছে প্রায় 10-12টা, এবং হাঁসও বেশ প্রতিদিন ডিম পাড়ে, যে ডিমটা জমিয়ে অনেকগুলো করেছে আমি নিয়ে যাব। এখানে আছে পালং শাক, বিট কপি, ওল, তারপরে শালগম, লেবু গাছ আছে, আর এটা হলো তেজপাতা। যারা কখনো তেজপাতা গাছ দেখেন নাই তারা দেখে নিন, এটা হলো অরিজিনাল তেজপাতা গাছ। আর এখানে আছে পেয়ারা গাছ, পেয়ারা গাছেও বেশ পেয়ারা ধরেছে। আর এটা হলো লাউ গাছ, লাউ গাছে ফুল চলে এসেছে, অতি শীঘ্রই লাউ চলে আসবে। আর এখানে আছে ফুল গাছও, দেখেন একটা বড় গোলাপ ফুল পুরো বাগানটা যেন আলোকিত করে তুলেছে। আর এখানে অনেকগুলা গাছগাছালি আছে যেটা দেখলে আসলে বলার বাহিরে। এটা হলো ধনিয়া পাতা গাছ, আর এখানে কিছু আলু আছে, আলু উঠাচ্ছে রান্না করার জন্য। এই আলুটা আমার অনেক পছন্দ যেটা মাটির নিচে হয়। দেখেন কতগুলা ডিম আমার জন্য জমিয়ে রেখে দিয়েছে, আমি ঢাকাতে নিয়ে যাব। সবগুলাই কিন্তু হাঁসের ডিম, প্রায় 70-80টার মতো ডিম আছে। পরে টুকটাকি কাজ সেরে আপু কলেজে যাচ্ছে, আপুর সাথে আমরাও যাচ্ছি। সে শুধু সিগনেচার করেই চলে আসবে, যেহেতু আমরা বাসাতে আছি, রান্নাবান্না আছে, আর দুপুরে খাওয়া দাওয়া করেই আমরা চলে যাব। এটা হলো কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ, এই কলেজেরই টিচার আমার বড় আপু। আসলে এটা অনেক ভাগ্যের ব্যাপার সরকারি কলেজের টিচার হওয়া। কলেজের ভিতরে বড় খেলার মাঠ আছে, আমার ছেলে এবং আমার বোনের ছেলে দৌড়াদৌড়ি করে একটু খেলাধুলা করতেছে। আর আমি পুরো কলেজটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কলেজে কিন্তু অনার্সও আছে।
বেশ বড় এরিয়া সরকারি কলেজ, থানা পর্যায়ে একটা করে সরকারি কলেজ থাকে। আর এখানে কিছু ভাস্কর্য আছে, আমার ছেলে তো খুবই এনজয় করে নিচ্ছে, কারণ সে ঢাকা শহরে বন্দি থাকে, খোলামেলা জায়গা পেয়ে সে অনেক খুশি। কলেজের ভিতরে যে ক্যান্টিন থাকে, আসলে ছেলেবেলার কথা মনে পড়ে গেল, যখন কলেজে পড়তাম ক্যান্টিনে বসে সিঙ্গারা খেতাম, সামোসা খেতাম, রোল খেতাম, সেইগুলা আসলে চোখের ভাষায় মনে হচ্ছে ভেসে উঠে যাচ্ছে। ছেলে এবং তার ভাই কত মজা করতেছে দেখে বুঝতে পারছেন। দুই বোন একটা ছবিও উঠিয়ে নিয়েছি স্মৃতি হিসাবে রাখার জন্য, দুজনেও খুব মজা করে নিচ্ছে। আর এটা হলো মাইকেল মধুসূদন দত্তের গেট, ভিতরেই হলো মাইকেলের বাড়ি। অবশেষে বাসাতে আমরা চলে এসেছি। বড় আপু, অনেক বড় একটা মুরগি আছে, সে বাসাতেই লালন পালন করেছে। সে বাজারে গিয়েছিল, একজন তাকে বলেছে যে বাজার থেকে কেনা মুরগি আর বাসাতেই লালন পালন করা মুরগি খেয়ে দেখবেন কত টেস্ট, কত মজার। তো আসলে এই মুরগিটা আমাদের জন্যই রেখে দিয়েছিল। মুরগিটার ওজন হলো 7 কেজি, 7 কেজি মাপের বাটখারা, ইট পাটকেল এগুলা দিয়েই আমরা মেপে নিয়েছি। আসলে উঁচা করাটায় ছোট টাপ, অনেক বড় একটা মুরগি, যেটা ভিডিওতে দেখে আপনারা বুঝতে পাচ্ছেন। মুরগিটা কেটে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে, আপুর একা হাতে করতে আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, একটু পুড়িয়ে নিচ্ছে, যেহেতু অনেক ওজন এই মুরগিটা। দুই বোন দুই সাইডে ধরে এভাবে মুরগিটা কেটে নেওয়া হলো। মুরগিটা রান্নাও হচ্ছে, অল্প কিছু অংশ এখানে রান্না হচ্ছে। মুরগিটা 4 ভাগ করেছেন, আমাকে 1 ভাগ দিবেন, মাকে দিবেন, নিজে রাখবেন, আর 1 ভাগেরও কম এখানে রান্না করতেছে। যেহেতু অনেক আইটেম আছে খাওয়া দাওয়ার, যার কারণে অল্পই রান্না করে নিচ্ছে। তার রান্নাটা আসলে অনেক প্রশংসনীয়, আমরা সবাই তার রান্নাটা অনেক পছন্দ করি। এখানে যে শুকনা মরিচের গোড়াটা দেখছেন, এটাও বাসায় তৈরি করে নিয়েছেন। অবশেষে দেখব রান্নাটা কেমন হয়েছে। খুব দারুণ একটা ঘ্রাণ বের হচ্ছে দেখেই বুঝতে পাচ্ছেন, কালারটাও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। অবশেষে ফিরে যাওয়ার পালা, দুপুরে খাওয়া দাওয়া শেষ, এখন রেডি হচ্ছি, চলে যাব। আমার ছেলে আর আমার বোনের ছেলে, আসলে তারা দুজন একটু পরে আলাদা হয়ে যাবে, এটা অনেক একটা খারাপ লাগার বিষয়। তারা সব সময় ভিডিও কলে কথা বলে, খুব অল্প সময়ের জন্য একসঙ্গে হয়েছে। আর আপনি যে ফ্ল্যাটে থাকেন, ফ্ল্যাটটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। বোনের ছেলে ইচ্ছে করে টাইলছে, এভাবে পড়ে যাচ্ছে। আর এখানে আছে মাস্টার বেডরুম, একটা দুইটা, আর আরেকটা তো দেখিয়ে দিয়েছি। আর এটা হলো ডাইনিং স্পেস, ডাইনিং স্পেসটাও অনেক বড়। এটা হলো কিচেন রুম, কিচেন রুমটাও একটা ঘরের মতো। আর এটা হলো গেস্ট রুম বা ড্রয়িং রুম যেটা বলেন। তো আজ এ পর্যন্ত, ভিডিওটা শেষ করে দিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিও থেকে আমাদের আসলে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। তো সবাই ভালো থাকবেন।